আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম অল বিডি সার্কুলার চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি সার্কুলার নিয়ে। এবারে সার্কুলারটি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এর অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি অধিদপ্তরের একটি সার্কুলার, যেখানে কম্পিউটার অপারেটর এবং অফিস সহায়ক পদে বিরাট এক সার্কুলার চলতেছে। এই সার্কুলারের ব্যাপারে আজকে আমরা বিস্তারিত জানব, কিভাবে আবেদন করতে হবে, কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, আবেদন করার জন্য অনলাইনে কিভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। এটা ভিন্ন একটি ফর্ম, অন্যান্য অনলাইন আবেদন ফর্মের সাথে এটার সাথে কোনো মিল নেই। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এটার মাধ্যমে আপনারা সম্পূর্ণ প্রসেসটি জানতে পারবেন। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের অলরেডি প্রচুর পরিমাণ সার্কুলার ছেড়ে দিয়েছে, যেগুলো আমি ভিডিও আকারে আমার চ্যানেলে পাবলিশ করেছি। আপনারা চ্যানেলটি ঘুরে আসুন, অল বিডি সার্কুলার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আমরা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সার্কুলারের বিস্তারিত জেনে নিন। তার আগে বলে নিই, অল বিডি সার্কুলার চ্যানেলে যারা আজকে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী সকল সার্কুলারের নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আমাদের চ্যানেলে প্রতিদিন সকল প্রকার সার্কুলার সবার আগে আপলোড করা হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য। ব্যাংক, সরকারি চাকরি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল কলেজের সার্কুলার সহ সকল প্রকার সার্কুলার আমাদের এখানে পাবেন সবার আগে। যারা সার্কুলার খুঁজতেছেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন, আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এর অধীনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে একটি সার্কুলার চলতেছে, যা শুরু হয়েছে 9 জুন 2020 তারিখে। এই সার্কুলারের ব্যাপারে বিস্তারিত আমরা জানব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে নিম্নবর্ণিত শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এখানে দুইটি পদে আবেদন শুরু হয়েছে, যার মধ্যে প্রথমটি হয়েছে কম্পিউটার অপারেটর, যার পদের সংখ্যা 6টি, বেতন স্কেল 11,000 থেকে 26,590, গ্রেড 13। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 25 এবং ইংরেজিতে 30 থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এখানে কয়েকটি জেলা উল্লেখ করা আছে, এই জেলাগুলো প্রার্থীরা আবেদন করতে পারবেন। তার মধ্যে আছে নরসিংদী, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবন, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, ঝিনাইদহ, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, পঞ্চগড়, দিনাজপুর, লালমনিহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, নেত্রকোনা, এই জেলার প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। এছাড়াও এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন। আবেদন কীভাবে করতে হবে এটা ভিডিও শেষের দিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এরপরেই আছে অফিস সহায়ক। অফিস সহায়ক পদে 2টি শূন্য পদ, যার বেতন স্কেল 8,250 থেকে 20,010, গ্রেড 20 অনুযায়ী। এখানে শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ অর্থাৎ মেট্রিক পাশ হলেই আবেদন করা যাবে। এখানে কয়েকটি জেলা উল্লেখ করা আছে, তার মধ্যে আছে নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবন, পাবনা, বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, পঞ্চগড়, দিনাজপুর, লালমনিহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, আর পাশাপাশি এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই ছিল পদের বিস্তারিত, চলুন শর্তাবলীগুলো দেখে নিই। আবেদনটি অনলাইনে করতে হবে, recruitment.bcc.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ 4 জুলাই 2020,
আগামী 4 জুলাই 2020 তারিখের মধ্যে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না এবং অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন সফটওয়্যার কর্তৃক গৃহীত হবে না। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না, শুধুমাত্র অনলাইনেই আবেদনটি কমপ্লিট করতে হবে। বয়স 1 জুন 2020 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে, তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যার ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রেও 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য, তবে মুক্তিযোদ্ধা নাতি নাতনিদের ক্ষেত্রে 30 বছরের মধ্যে হতে হবে, 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়সের প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়। অনলাইন আবেদনের জন্য erecruitment.bcc.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য ইমেল এবং মোবাইল নাম্বার আবশ্যক। নিবন্ধন সম্পন্ন হওয়ার পর নিবন্ধনকারীর ইমেলে ই-রিক্রুটমেন্ট কর্তৃক ভেরিফিকেশন লিঙ্ক এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদনের প্রয়োজনীয় ধাপসমূহ সম্পন্ন করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট ওয়েবসাইট হতে নিবন্ধন গাইড ও আবেদনের গাইডলাইন অনুসরণ করতে হবে। অনলাইন আবেদনের ক্ষেত্রে নির্ধারিত স্থানে প্রার্থীর স্বাক্ষর 300x80 এবং ছবি 300x300 পিক্সেলে আপলোড করতে হবে। আর পরীক্ষার ফি হিসাবে কম্পিউটার অপারেটর পদে ব্যাংকের সার্ভিস চার্জ সহ 110 টাকা এবং অফিস সহায়ক পদে 55 টাকা DBBL মোবাইল ব্যাংকিং রকেট অথবা বিকাশের মাধ্যমে জমা দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান সকল প্রকার কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে। কোটাধারী প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডকুমেন্ট আপলোড করতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপূর্বক অনুমতি সহ আবেদন করতে হবে। লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদেরকে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন, চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, সদ্যতলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ সংশ্লিষ্ট সকল সনদের মূল কপি এবং এক্সের সত্যায়িত ফটোকপি অফিস ব্যবহারের জন্য দাখিল করতে হবে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যাদি যথাসময় ইমেল এবং মোবাইল SMS-এর মাধ্যমে এবং ওয়েবসাইটে জানানো হবে। কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি অথবা বাতিল করার অধিকার সংরক্ষণ করে। নিয়োগের ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। অনলাইন আবেদন করতে কোনো সমস্যা হলে একটি হেল্প ডেস্কের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। নিয়োগ বিজ্ঞপ্তিটি তথ্য প্রযুক্তির ওয়েবসাইটে ictd.gov.bd থেকেও ডাউনলোড করা যাবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। সেখান থেকে আপনারা ডাউনলোড করে ভালোভাবে পড়ে আপনাদের পছন্দ মতো পদে আবেদনটি কমপ্লিট করতে পারেন। এখন চলুন দেখে নিই যে আবেদন ফর্মটি অনলাইনে কীভাবে ফিল আপ করতে হবে, কেননা এই আবেদন ফর্মটি অন্যান্য আবেদন ফর্মের চাইতে একটু ব্যতিক্রম, তাই এই ফর্মের ব্যাপারে আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। চলুন আবেদন ফর্মটি দেখে আসি। ভিউয়ার্স, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সার্কুলারটি ফর্ম ফিল আপ করার জন্য আপনাদেরকে erecruitment.bcc.gov.bd এই লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর আপনাদেরকে নিবন্ধন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আগে নিবন্ধনটি কমপ্লিট করতে হবে, তারপরে ফর্ম ফিল আপ করতে হবে। চলুন আমরা নিবন্ধনটি ক্লিক করি। ক্লিক করার পরে কীভাবে ফর্ম ফিল আপটি করতে হবে তার বিস্তারিত জেনে নিই। নিবন্ধনে ক্লিক করার পরে এখানে একটি ইমেল অ্যাড্রেস পাবে, যে ইমেল অ্যাড্রেসটি আপনি ইউজ করেন, যেটার লগ ইন করা আছে, সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে এবং জাতীয় পরিচয়পত্রটি এখানে দিতে হবে। যদি জাতীয় পরিচয়পত্র না দিতে চান সেটাও সম্ভব, তাহলে কোনো সমস্যা নেই, তবে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে দিলে আপনার জাতীয় পরিচয়পত্র থেকে কিছু ইনফরমেশন আপনার অনলাইন আবেদন ফর্মে অটোমেটিকভাবে চলে আসবে, তাই চাইলে এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে দেয় বেটার। পাশাপাশি আপনার জন্ম তারিখটি এখানে সঠিকভাবে ফিল আপ করতে হবে। এই ইনফরমেশনগুলো কোনোভাবেই ভুল করা যাবে না, যদি ভুল করেন তাহলে আপনার ইমেলে লিঙ্কটি যাবে না। এখানে ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ দেওয়ার পর এখানে একটি টিক চিহ্ন দিয়ে এখানে একটি আনসারটি লিখতে হবে। লেখার পরে নিবন্ধন করুন ক্লিক করতে হবে। তারপরে আপনার ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন কোড যাবে এবং একটি পাসওয়ার্ড যাবে। ভেরিফিকেশন লিঙ্কটিতে ক্লিক করে পাসওয়ার্ডটি কপি করে রাখতে হবে। এই পাসওয়ার্ড দিয়ে পরে আপনাকে লগ ইন করতে হবে। তখন আপনি ইমেল অ্যাড্রেস এবং ইমেলে যে পাসওয়ার্ডটি গেছে সেটা দিয়ে লগ ইন অপশনে ক্লিক করে লগ ইন পেজে ফিরে যান। লগ ইন অপশনে ক্লিক করে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে কীরকম আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন।
এখানে আপনারা ছবিটি অ্যাটাচ করতে পারেন এখানে ক্লিক করে, অথবা যদি আপনি পূর্বে ইমেল আইডি ন্যাশনাল আইডি নাম্বারটি দিয়ে থাকেন তাহলে এখানে অটোমেটিক আপনার ন্যাশনাল আইডির ছবিটি চলে আসবে। পাশাপাশি এখানে আপনি কোন পদে আবেদন করতে চাচ্ছেন সেটা এখান থেকে ক্লিক করতে হবে। এখানে দুটি পদ, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের কম্পিউটার অপারেটর এবং আরেকটি অফিস সহায়ক পদ, প্রতিটি আলাদা আলাদা আবেদন। যে কোনো একটিতে আপনি আবেদন করতে চাইলে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। চলুন আমরা একটিতে অ্যাপ্লাইতে ক্লিক করে বিস্তারিত দেখে আসি। অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখানে আপনাদেরকে কোয়ালিফিকেশন উল্লেখ করতে হবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক আছে কি না, যদি থাকে এখানে ইয়েস দিতে হবে, না থাকলে নো দিতে হবে, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ আছে কি না সেটাও ইয়েস অথবা নো দিতে হবে। তাহলে কেননা এই দুইটাই হয়েছে কম্পিউটার অপারেটর পদের মূল শর্ত, এই দুটো যদি না থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন না, তাই এই দুটো আপনাকে ইয়েস অবশ্যই দিতে হবে। পাশাপাশি যদি কোনো কোটা থাকে, যেমন ফ্রিডম ফাইটার কোটা যদি থাকে তাহলে ফ্রিডম ফাইটারের সনদপত্রটি এখানে আপলোড করতে হবে। পাশাপাশি অরফান বা ফিজিক্যাল ডিজেবল ওই এতিম অথবা প্রতিবন্ধী কোটা যদি থাকে তার সনদপত্রটি এখানে আপলোড করতে হবে। ইথনিক গ্রুপ উপজাতি কোটা থাকলে এখানে তার সনদপত্রটি আপলোড করতে হবে। আনসার অফ ভিলেজ ডিফেন্স গ্রাম প্রতিরক্ষা আনসার বাহিনীর যদি কোটা থাকে তাহলে সেটার সনদ আলাদাভাবে এখানে আপলোড করতে হবে। আপনাদের যদি একাধিক কোটা থাকে সেটাও আপনারা উল্লেখ করতে পারবেন, এবং এখানে একটি সিগনেচার আপলোড করতে হবে, সিগনেচারটি 300x80 পিক্সেলে আপলোড করতে হবে, এবং আপলোড করার পরেই আপনাদের সকল বিস্তারিত ইনফরমেশান কমপ্লিট হয়ে যাবে। তারপর এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে আপনাদেরকে বিকাশ অথবা রকেটের মাধ্যমে পেমেন্ট করতে বলবে। অনলাইনে যদি বিকাশে করতে চান তাহলে বিকাশ নাম্বারটি এখানে আপনারা ইনপুট করবেন, তারপর আপনাদের মোবাইলে একটি SMS চলে যাবে কোড নাম্বার, সেই কোড নাম্বারটি এখানে ইনপুট করার পর আপনাদের পিন নাম্বারটি দেওয়ার পরে আপনাদের মোবাইল থেকে ব্যালেন্স কেটে যাবে। কম্পিউটার অপারেটর পদের জন্য 110 টাকা এবং অফিস সহায়ক পদের জন্য 55 টাকা ব্যালেন্স অটোমেটিক আপনার মোবাইল থেকে কেটে নেবে। সেম প্রসেস আপনি রকেটের মাধ্যমেও ফর্মটি ফিল আপ করতে পারবেন। এছাড়াও যদি ফর্মটি ফিল আপ করতে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হন কমেন্ট বক্সে জানান, আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। এই ছিল কম্পিউটার কাউন্সিল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আবেদনের বিস্তারিত। যারা যারা আবেদন করতে চান বিস্তারিত ডেসক্রিপশন বক্স থেকে জেনে আবেদন করে ফেলুন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমাদের চ্যানেলে প্রতিদিন একাধিক সার্কুলার আপলোড করা হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্যই। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।